রাজ্যের একটি প্রত্যন্ত এলাকায় উন্নয়নের কাজে পরিদর্শনে এলেন রাজ্যের উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া। উদ্দেশ্য একটাই, সামনেই বিধানসভা নির্বাচন, এবং এই নির্বাচনে এই ভোটারদেরকে কিভাবে নিজের আয়ত্তে আনা যায়। জানা গেছে মন্ত্রীর সাথে ছিলেন উপজাতি কল্যাণ দপ্তরের অধিকর্তা, তেলিয়ামুড়া মহকুমা শাসক, তেলিয়ামুড়া ব্লকের বিডিও, মুঙ্গিয়াকামি ব্লকের বিডিও সহ অন্যান্য দপ্তরের আধিকারিকরা। শুক্রবার উপজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী রামপদ জমাতিয়া প্রথমেই তেলিয়ামুড়া ব্লকে যান। তেলিয়ামুড়া ব্লকে গিয়ে আধিকারিকদের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন। পরে মন্ত্রী তুই কর্মা চলে যান একলব্য স্কুলের জায়গা পরিদর্শনের জন্য। এই জায়গাটি পরিদর্শন করার পর মন্ত্রীর নেতৃত্বে প্রশাসনিক দলটি করবং পাড়ায় চলে যায়। সেখানে এলাকাবাসীদের সঙ্গে পূর্ণচন্দ্র করবং পাড়ার এসবি স্কুলে মন্ত্রী মত বিনিময় করেন। উদ্দেশ্য হল এই করবং পাড়া এলাকায় রাজ্যের 19টি জনজাতি গোষ্ঠীর মধ্যে করবং জাতিদের জন্য কিছু উন্নয়নমূলক কাজ করা। উদ্দেশ্য একটাই, সামনেই বিধানসভা নির্বাচন, এবং এই বিধানসভা নির্বাচনে এই ভোটারদেরকে কিভাবে বিজেপি দলের তলে আনা যায়। পূর্ণচন্দ্র করবং পাড়া, এখানে প্রচুর 11টা ফ্যামিলি আছে, 45টা এখানে জনসংখ্যা। রাজ্যের মধ্যে জনজাতির মধ্যে খুব কম, মানে 13টা হালামের মধ্যে তাদের একটা হালাম, একটা জনগোষ্ঠী, তাদের সাথে এখানে বসে আলোচনা করলাম। তাদের সব দুঃশক্তি বিষয়, ঘর বাড়ি থেকে আরম্ভ করে রাস্তা থেকে আরম্ভ করে পানি জল থেকে আরম্ভ করে তো আলোচনা করে যে যেগুলি দরকার তাদেরকে, যেমন পানি জলের জন্য প্রত্যেকটা পরিবারে 300 লিটার একটা সিনটেক্স দেওয়ার জন্য বলা হয়েছে, তাদেরকে বিভিন্ন দেওয়া হবে। তেমনি ঘর যেগুলি ওদের এখানে কভার করে নাই, তাদেরকে যাতে অতি সত্য করে দেওয়া হয় বিশেষভাবে, এগুলি করার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু এলাকার বিধায়ক হিসেবে তো আমার সামনে আসেন আমার গান্ধী ডক্টর অতুল দেবরণ, দেখছেন আর এখানে তাদের যে পাত্তা দেওয়ার কথা সবগুলি উনি এমএলএ এলাকার হিসেবে উনি সব সিগনেচার করে দিয়ে দিয়েছেন, তাদেরকে দেওয়া হবে। তো তেমনি অমৃত সরোবরও এখানে, এবং তাদের 2টা পুষ্টিনি আছে, এগুলি রিনোভেশন করে কি করা যায়, অমৃত সরোবরের জন্য জায়গা দেখার জন্য বলা হয়েছে, এটা করা হবে। 75 বছর যে অমৃত মহোৎসবের বিষয়ে মোদী গত 24 তারিখে যেটা বলছিলেন গত মাসে মন কি বাতের মধ্যে, ওইটার স্কিমটা এখানে লাগু করার জন্য বলা হয়েছে, তো প্রশাসনকে করা হবে। তো রাস্তা এবং অটো যাহাতে, ওরা যেহেতু জনসংখ্যা খুব কম এবং হারিয়ে যাচ্ছে এই জনজাতি, তাদেরকে স্পেশাল রিল্যাক্সেশন দিয়ে গ্যারান্টার ছাড়া উপর দেওয়া যায় কি না ওরা দাবি করছিলেন, এটাও চেষ্টা চালাচ্ছি এবং করার জন্য চেষ্টা করবো। অবশ্যই এটা হয়ে যাবে, অতি সত্তরই হয়ে যাবে। তো সুতা ফুতার কিছু বিষয়ে চিন্তা করা হচ্ছে, মহিলাদেরকে সুতা কমসে কম 1 কিলো করে দেওয়া যায় কি না, এইভাবে মানে কোমর তাঁতের মধ্যে ওরা যে পাশরা বানান, 1 কিলো হলে 2টা পাশরা হয়ে যায়, মানে রিক নাই এটাকে বলে পাঁচটা, হ্যাঁ এটা পাঁচরা নয়, এটা রিক নাই বলে,
ব্যাপার হয়, এরকম চিন্তা ভাবনা চলছে। হ্যাঁ, এখানে আসা যাওয়া হচ্ছে, এমএলএ সাহেব আসেন, চিন্তার কোনো কারণ নাই, ঘাটতি যেগুলি আছে সবগুলি। এ নিয়ে করবং জাতিগোষ্ঠীর মানুষদের সাথে বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ মন্ত্রীর মত বিনিময় হয়। তবে হঠাৎ করে মন্ত্রীর এই পরিদর্শনকে কেন্দ্র করে এলাকাবাসীদের মনে বিস্ময় উকি মেরেছে।